আসসালামু আলাইকুম বিয়াস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখি আপনারা সকল ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বিয়াস, আমার ফ্যামিলিও ভালো। আর আজকে জুন মাসের 29 তারিখ, আমি আমার অ্যালটমেন্ট গার্ডেনও বিয়াস কিছু বিনস রইয়া দিব আর আপনার লগে তুরা শেয়ার করমু। আশা করি আমার ভিডিওটা বিয়াজ আপনারা ভালো পাইবা। আর এই গাছ কেছেন বিয়াজ আমার বাড়া রাখি রাখিও, আমি যে করছি বেশি তো নে তুলছি। আর এগুলা বিয়াজ আমার দিছি আর রানার মিনিচর সারা। আর ফার্স্টে আমি অনেকটা রইয়া দিছিলাম, আপনারা আমার পুরানা ভিডিও যারা দেখছেন আপনারা সকলেও জানেন। তবে আমার পুরানা গাছ বেশি বালা করছে না বিয়াজ, বেশিরভাগ গাছও মরি গেছে আমার, জ্বলি গেছে। তো এনে যা বিয়াজ কিছু বেশি রইয়া রাখি দিছিলাম আমি ডাইরেক্ট গার্ডেনের মাঝে টবো। তো গাছ কিছু একটু বড় হয়ে গেছে বিয়াজ, দুইটা টবে আমি দুইটা জারর মতন করিয়া দিলাইছি, 7টা 8টা 10টা বেশি করিয়া কখনো রাখি দিছিলাম। আর একটা দুইটা করিয়া যাই দিতাম, এটা টাইমও আসিল না আর এটা নেওয়াও অসুবিধা বিয়াজ, যেহেতু আমি অ্যালটমেন্টও নিতাম গড়তনে। এখন গাছ কিছু বিয়াজ অনেক লম্বা হয়ে গেছে, তো কারো হারাইয়া পাকা কষ্ট করিও নিছি আমি অ্যালটমেন্টও। আর যেহেতু বিয়াজ আগর সব গাছ আমার মরি গেছে আর তোরা যেগুলো আছে এইগুলো বেশি ভালো নাই বা বেশি সুবিধাও নাই, তো ভাবলাম যে ও গাছ কেছি নখন নিয়ে আর ইয়া দিলাই, আশা করি ইনশাল্লাহ ভালো হইব যেহেতু ওয়েদারটা একটু ভালো হয়েছে। তো বিয়াজ একটা পিট দেখো আমি বড়ো করিয়া কু দিলি না, আমি এখানেও রাখি দিব দুইটা জারোর ইয়ে এখানেও করিয়া রাখি দিব, আমি সাইডে আপনার দোকানও দিতাম। আর একটু মনও ভাঙি গেছে বিয়াজ অনেক নানার মিস রইয়া দিছে, আমি দিছি আর আমি সাকসেস হইতাম পারছি না হিলান বালা করিয়া। ভাবলাম যে আর এটা দুইটা করিয়া লাভ নাই, দোকানও দিয়া লাভ নাই, এখানেও দিলাই আর একটু বড়ো করিয়া পিঠ কুঁজো করে নিছি, রেডি করছি। আর আগর বিয়া যে পিঠটা তো অবশ্যই আমার সারুর সকলটা দেওয়া আছে, গ্রাস ফসা চিকেন মানু হর্স মানুষ ওইসব তো। আর টুটে বিয়াজ খালি আমি কম্পোস্ট, আমি নিউ এক বস্তা কম্পোস্ট এখানের মাঝে সারছি 50 লিটারই, এক বস্তা কম্পোস্ট দিয়া বিয়াজ আর আমি বালা করিয়া কুদাল দিয়া ও গার্ডেন সয়েল যেটা বা গার্ডেনের মাটির লগে আমি মিশাই নিছি। মিশাইয়া বিয়াজ দেখো আমার যে দুইটা টোবর মাঝে গাছ কেছি নিছিলাম অগুন্দা সাইড আমি যে আমি এখন কুরইয়া দিলাই মই এখানো। আর এখানে বিয়াজ আমার টেলিচর নিস নেট দিয়া ফেসাইল আছে, এর লাগে আমি নেটের ভিতরে দিতাম চেষ্টা করলাম, বিকজ নেটের বারা আমি অনেকটা রইয়া দিছি কিছু ফাঁকি উকিয়া খাইয়া কিছু অসুবিধা করিলার। আর কুলতেও বিয়াজ একটু কষ্ট হয়েছে, হার্ড লাগছে বাকা বড়ো পট আপনারা জানেন জোর দেখ মানে বিয়াজ অনেক বড়ো পটে তুলা দিয়া ইয়ে করিয়া বা করিয়া একটু কষ্ট হয়েছে বা করা, বাক্কা চেষ্টা চেষ্টা করার পরে শেষে গিয়ে বার করছি। আর একটা না দুইটা গাছের বিয়াজ একটু আগাও ভাঙি গেছে, একটু লম্বা গাছ তো। আর মাটি কেছেন বিয়াজ খুব সুন্দর ইয়েও রেডি হয়েছে, আর আমি আমার মনে মনে যে আমার দুইটা টবর মাঝে আর ইয়া রাখছি বিন্স কেছি নৌ যা ওটো পিঠের মাঝে নিয়ে দিলে ইমান লাগে পিঠটা আমি অনেক হাঁকতে নৌ রেডি করিয়া রাখি দিছি এক্সট্রা, এগুলো তো বেশি কোনটা রইয়া দিছি না। তো রেডি থাকা সত্ত্বেও বিয়াজ আরও আমি একবার নিউ কম্পোস্ট সারি দিছি, কই একটু কুইক গ্রো হয়েছি মানে সোমার টাইমও আর বেশি নাই বিয়াজ আমরা দিছি, আর তো ঠান্ডায় একটু কল্লাম আইলিছে। আর আমার ভিডিওটা যদি বেশ ভালো লাগে প্লিজ একটা লাইক দিবা, আর একটু যদি বেশি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি, আমার চ্যানেলটার পাশে থাকবা। আর যারা অলরেডি আসেন আমার ভাই বোন আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ। দেখো কে বিয়াজ আমার একটা টোবর যে গাছ দেখছেন বড় কষ্ট করি এইগুন ধরে বার করছি, বার করি এক সাইডে দিয়ে দিছি। আর একটা সাইড দেখো খালি আমি এনাদার ঠোবর দেখছেন অগুনটা ওখানে দিলাই মুখ দালি মাটি হরাই রাম বিয়াজ হরাই একটু নিচা করলাম বা কুদরাম আর কি। আর গাছ কিছু অনেক বড়ো হয়ে গেছে, লম্বা হয়ে গেছে বিয়াজ, এগুলো যদি বাঙ্গিয়া ডুলাইয়া কোনো যাইতে গাছ মাছাইতাম পারতাম নাই, ভাবলাম যে এটা আর করার দরকার নাই, টাইমও বেশি নাই, জেলা আছে ওরকমও তারা মাটির মাঝে দিলাই কিসমত যদি তাকে খদার হুকুমাইতে হইব, আর যদি ওয়ও না কোনটা করার নাই বিয়াজ চেষ্টা করলাম। তো
আর এখানে বিয়াজার বাংলা লাউর আমার কিছু গাছ শুরু ইয়া দিছিলাম আলহামদুলিল্লাহ কলটিও এখন দেখলাম ভালো হয়েছে ভালাওর আর ফয়লা কিন্তু অবস্থা বেশি ভালো না একটু ছোট ছোট বেশি বাড়ছে না হিল এরকম যেরকম আশা করছিলাম বিয়াজ বাড়তো এরকম বাড়ছে না তো দেখো কাবি আজ আমার এনাদা আর যে টবর দেখছি নিশ্চিন্ত টবর সাইড ওখান ধারে ফলে একটু চাপছি মাটি লুজ করছি করে এখন কেউ ডালার চেষ্টা করলাম আর যেহেতু নিজে নিজের কামড়াবে লাগিয়ে ফুলটা আপনার সামনে আনতাম পারলাম না আর ক্যামেরার সামনে থাকলে বিয়াজ অনেক সময় বোঝা যায় না কোনখান ক্যামেরার ভিতরে আর কোনখান আন না দেখো গাবি আছে একটু টাইম নেয় বা করতাম পারলাম না একটু হার্ডর বা করাটা এখন আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়ে গেছি বার করে নিয়েছি বার করি এখন হও তার সাইডে দিয়ে বিয়া যাচ্ছি না আমি রইয়া দিলাইমো আর শেষে বালা করিয়া মাটি গেছি একটু সাফিয়া দিয়ে আর পানি দিয়া আর স্টিকও দিব বিয়াজ একটা বা দুইটা দিয়ে আর বান্ধা দিলাইমো তো ইচ্ছেন বিয়াজ এখানে লাস্ট আমার রোয়া মির্সিতা আর কোনো গাছ আমার রোয়ার বাকি নাই অবশ্য আমি আরও কিছু মিষ্টি লাগ মারু তার ইয়া দিয়েছি বিয়াজ আরও কয়েকদিন আগেও এই ভিডিওটা আপনার শেয়ার করতাম পারছি না একটু বেশি বিদার লাগে দু একদিনের ভিতরে ইনশাল্লাহ ভিডিওটা আপনার আমি শেয়ার করবো আর আমার আরও বিয়া শেষ হয়ে গেছে উড়ি গেছিল আসিল আমার লাস্ট একদিন আমি রইলেছি তো ফাইনালি পেঁয়াজ দেখো আমি রইলিছি রইয়া মাটি বালা করেছে ফেফিয়া দিলাইছি দেওয়ার পরে এখন খাজুরিছে বাকি খালি স্টিঙ্গার আর বান্দা তো গাছ গাছের পেঁয়াজ খুব সতেজ হেলথি এবং সুন্দর লাগে দেখতে দেখো কা এগুলো বেশি গার্ডেনও থাকি থাকি তার আর মেঘ টেক খাইয়া খাইয়াও তো বড়ো হয়েছে আমি এগুন গড়ো কোনো সারা করছি না বা কোনো নাই খালি গার্ডেনও রইয়া দিছিলাম বেশি ওতনে উঠিয়া তারাও তখন বড়ো হয়েছে আর প্রতিবছরও বিয়াজ আমার আনার মিজিটা বেশি আবহাওয়া আমার মানে খাইতে খাইতে ব্যাঙ্গেজ লাগে ওরকমও ফ্রিজও আমি রাখি বা টিউশন দেওয়া দিই বা দিছি আর আমার রানার মিজি সকল রাজু মরে গেছে আমি জানি না কেন আর এমনিতে বিয়াজ যাচ্ছিলাম আমার ফোন গাড়ি নাইয়া দেখি যে ড্রাই হইয়া বইছে সামান্য একটু তো আপনার লাগে শেয়ার করছি আমি কিছু পানি দিলাম আমার গাছ সকল ফুল করছি না বিয়াজ আর আমার ফোন গাড়ি জানেন আপনারা দুই সাইড দুই সাইডে পেঁয়াজ পানি দিছি বা এক ঘন্টার উপরে পানি দিছি বালা করিয়ে ভিজাইয়া দিছি আর কইতে আপনার লগে পুরা শেয়ার করি লাই আমার ফ্রন্ট গার্ডেনও যে পানি দিলাম আলহামদুলিল্লাহ পেঁয়াজ আমার ফ্রন্ট গার্ডেনও সকলটি বাংলা লাউর গাছ বাজে তো যেরকম রইয়া দিছিলাম সকলটো খুব ভালো আছে পেঁয়াজ সকল বেলা থাকবা সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা আর মাঠপথের মাঝে কোনো ভুল ত্রুটি হইলে প্লিজ আমার সুন্দর দৃষ্টিতে দেখবা আর নেক্সট কোনো ভিডিওতে আবার আপনারা লগে আমার ক্ষত হইব লাউর দিয়ে দু আগা কল দিছে আর বাই দিয়ে কোনো হবাই দিয়ে পরে আর পানি দিছি যে বাধ্য দেওয়া লাগবে পানি দেওয়ার বাদে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং ফোন দিই রাখ তুমি আমার